সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, যিনি পীর সাহেব চরমনাই নামে অধিক পরিচিত, একজন ইসলামী পণ্ডিত, হানাফি সুন্নি আলেম, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ধর্মীয় আলোচক ও সমাজ সংস্কারক। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সভাপতি এবং বিফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি। তিনি দুই মেয়াদে চরমনাই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। রেজাউল করিম 1971 সালের 1 ফেব্রুয়ারি বরিশাল জেলার চরমনাই ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ ফজলুল করিম ও দাদা সৈয়দ মোহাম্মদ ইসহাক উভয়ই বাংলাদেশের সুপরিচিত ইসলামী ব্যক্তিত্ব ছিলেন। তার মোট 6 ভাই ও 1 বোন। সৈয়দ ফয়জুল করিম তার অনুজ, বাংলাদেশের একজন প্রভাবশালী ইসলামী পণ্ডিত ও রাজনীতিবিদ। 2006 সালে তার পিতা সৈয়দ ফজলুল করিম মারা যান। রেজাউল করিম চরমনায় জামিয়া রশিদিয়া ইসলামিয়া থেকে শিক্ষা জীবনের সূচনা করেন। 1991 সালে এর আলিয়া শাখা থেকে কামিল পাস করেন। পাশাপাশি এর কওমি শাখায় ক্লাসে অংশগ্রহণ করতেন। এরপর বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফিকহ ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। রেজাউল করিম জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় কিছুদিন পড়াশোনা করেছেন। শিক্ষাজীবন সমাপ্তির পর তিনি চরমনায় জামিয়া রশিদিয়া ইসলামিয়ার আলিয়া শাখার শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে দীর্ঘদিন আলিয়া ও কওমি উভয় শাখার সহকারী অধ্যক্ষ ছিলেন। বর্তমানে তিনি উভয় শাখার প্রধান পৃষ্ঠপোষক। এছাড়াও তিনি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সভাপতি এবং বিফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি। রেজাউল করিম 2003 থেকে 2011 সাল পর্যন্ত দুই মেয়াদে চরমনাই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারপর তার ভাই সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের চেয়ারম্যান নির্বাচিত হন। 2006 সালের 25 নভেম্বর তার পিতার মৃত্যুর পর তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুজাহিদ কমিটির আমির নির্বাচিত হন। ছাত্রজীবন থেকে তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি এর কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ইসলামী আন্দোলনে সক্রিয়তার কারণে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। 1994 সালে তার পিতা সৈয়দ ফজলুল করিম থেকে তিনি খেলাফত প্রাপ্ত হন। 2013 সালে মাহমুদুল হাসান তাকে খেলাফত প্রদান করেন। 2016 সালে তিনি দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদীর কাছ থেকেও খেলাফত পেয়েছেন।